শনিবার সন্ধ্যায় জলে ডুবে মৃত্যু গোপালপুরে এক ব্যক্তির। রবিবার উদ্ধার হলো দেহ। কাকশাল গোপালপুরের পুকুরে হাঁসখুশিকে শনিবার সন্ধ্যায় জলে ডুবে গেল গোপালপুর পশ্চিম পাড়ার মালপাড়ার ব্যক্তি। রবিবার সকালে এলাকাবাসী পুলিশের তৎপরতায় উদ্ধার হলো দেহ। মৃত ওই ব্যক্তির নাম রমেশ সাউ, বয়স অনুমানিক 40। রমেশ বাবু এলাকায় ভালো মানুষ ছিলে বলে জানা গেছে। ঘটনার সূত্রে ধরা জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে গোপালপুরের শ্মশানের পাশে পুকুরে হাঁস খুঁজতে জলে নামেন এবং পদ্মপাতায় কাটায় আটকে জলে ডুবে যায় এই ব্যক্তি। গতকাল সন্ধ্যাতেই এলাকাবাসীরা এবং কাকশাল পুলিশ উদ্ধারের চেষ্টা করলে অন্ধকার নেমে আসায় ব্যর্থ হয়। রবিবার সকালে এলাকাবাসী এবং পুলিশের তৎপরতায় উদ্ধার হয় দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। হাঁস খুঁজতে খুঁজতে মানে ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করে ডুবে গেছে, মানে খুঁজে পাচ্ছে না। কালকে পুলিশ এসেছিল, পুলিশ এসে পরে সব মানুষ পাড়ার লোকজন খুঁজে এসে আলা মারা হয়ে গেছে, মানে মানুষ পায় নাই। আবার আজ সকালে এলো, সকালে এসে ছটা থেকে এসে পরে তোলা হলো, অন্ধকার হয়ে গেলো। কালকে অন্ধকার হয়ে গেলো বলে তুলতে তোলা যায় না, আজকে সকালে তোলা হলো। নাম কি? রমেশ সাউ। গোপালপুরেই থাকে? হ্যাঁ, গোপালপুরেই থাকে। হাঁস খুঁজতে গিয়ে ডুবেছে? হুম, হাঁস খুঁজতে গিয়ে ডুবে গেছে। আপনার নাম? আমার নাম তাপস মাল। হয়েছিল বলতে আমাদের এখানে রমেশ সাউ, তিনি একটি হাঁসকে ধরতে পুকুরে নেমেছিল। হাঁসটি সন্ধে হয়ে যাওয়াতে হাঁসটি কিছুতে উঠছিল না। গতকাল তখন ওই সন্ধে 6টা এরকম, সেই সময় হাঁসটিকে তেড়ে নিয়ে যাওয়ার সময় মধ্যে জলে চলে যাওয়ার পরে কিছু পদ্মপাতার ইয়ের মধ্যে পড়ে, দলের মধ্যে পড়ে যায়। পদ্মপাতা দলের মধ্যে পড়ে যাওয়ার পরে সে আর ওখান থেকে ফিরে আসতে পারেন, যার ফলে উনি নিচের দিকে নিমজ্জিত হয়ে যায়। এরপরে অনেকবার চেষ্টা করেও আসতে পারে না। পাড়ার ছেলেটা বহুবার নেমেছে, নেমে গিয়েও তারপর তাকে আর খুঁজে পায় না, সন্দেহ হয়ে যায়। পদ্মপাতার কাঁটা 10-12টা ছেলের গায়ে লেগে যায়, তারপর থেকে তো পাওয়া যায় না। আজকে সকালবেলায় পুলিশ এসছে, আমাদের পাড়ার ছেলেরা নিজের দায়িত্বে নিয়ে বডিটিকে উদ্ধার করেছে। এখন আমরা এই রমেশ সাহেব মৃতদেহ ডেড বডিটি বিধাননগর হসপিটালে নিয়ে যাচ্ছি সৎকার করার জন্য, মানে পোস্টমর্টমের জন্য। তারপরে সৎকার করে তার আত্মার শান্তির কামনার জন্য আমরা। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী।